পাগলা গরু আছে এই যে দেখছেন আপনারা, ওনারা কই খুব বিব্রত অবস্থায় রয়েছেন। সুপ্রিয় দর্শক, আজ 29শে জুলাই 2020 বুধবার, আপনারা যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি আফতাবনগর হাট থেকে বের হওয়ার রাস্তা। এই হাট থেকে আজ বৃষ্টির দিনে, আপনারা দেখছেন বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির দিনে গরুগুলি কী দরে বিক্রি হচ্ছে তা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমরা প্রথমেই আমরা দেখছি, এই যে দেখুন ষাঁড় গরু আসছে, আর আপনারা দেখছেন রাস্তাঘাট সব ভিজা, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে পর্যন্ত, এখানে বৃষ্টিটা তুমুল বৃষ্টি ছিল। তা আসুন আমরা একটু দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আফতাবনগর হাট থেকে। ভাই কত? হ্যাঁ 84,500। আচ্ছা একটু কথা বলি, আসসালামু আলাইকুম ভাই, এই দামটা কেমন বুঝছেন? মোটামুটি ভালো, খারাপ না, মানে কম মনে হচ্ছে? কম না, বেশি লাগে, কিন্তু আমরা একটু কমে পাইছি গরু। আপনারা একটু কমে পাইছেন, তাহলে তো কমই হইলো। না এমনি গরু চড়া দাম। আচ্ছা এমনি চড়া দাম? হ্যাঁ এমনি চড়া দাম। আচ্ছা ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। 84,500, এই যে 84,500 টাকা দিয়ে এই যে দেখছেন আফতাবনগর হাট থেকে এই গরুটি বিক্রি হয়ে গেল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন তুমুল বৃষ্টির মধ্যেও গরু বিক্রি শুরু হয়ে গিয়েছে। ভাই কত? 45,000। এই যে দেখুন 45,000 টাকায় এই ছোট ষাঁড় গরুটি বিক্রি হয়ে গেল আফতাবনগর হাট থেকে। এবারে দেখছেন একটা বড় একটা কালো ষাঁড় গরু আসছে। কাকা কত বসছে কাকা? দুটো খাসি 12,500 টাকা দিয়ে আফতাবনগর হাট থেকে বিক্রি হয়ে গেল। দেখছেন ভাই কত? 65। হাসিল ছাড়া এই যে 65,000 দেখছেন। এরপরে আমরা দেখছি আরেকটা গরু নিয়ে আসছে, আমরা একটু জিজ্ঞেসে করি ভাই কত? 60। এই যে 60,000 হাসিল ছাড়া, 60,000 টাকা। এই যে দেখছেন। এরপরে আমরা দেখছি একটা বলদ গরু আসছে, ভাই কত? 1,50,000। এই যে 1,50,000 টাকায় এই বলদ গরুটি এই যে বিক্রি হয়ে গেল। এই যে দেখছি আমরা আরো গরু আসছে, আমরা একটু জিজ্ঞেসা করি 57,000। এরপরে একটু দেখি এই গরুটি, একটু পাগলা গরু আছে এই যে দেখছেন আপনারা, ওনারা কই খুব বিব্রত অবস্থায় রয়েছেন। ভাইটা কত বললো? 1,10,000 টাকা। এই যে দেখুন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বৃষ্টির মধ্যে মানুষের অনেক কষ্ট হচ্ছে এই গরুগুলিকে নিয়ে আসতে। ও ভাই কত? ও ভাই কত? এবার দেখছি এটা তেজি সার আসছে, ভাই কত? ভাই দামে কি স্যাটিসফাইড? হ্যাঁ মানে দামে খুশি? আচ্ছা আলহামদুলিল্লাহ। এই যে সুপ্রিয় দর্শক, শুনছেন আপনারা আফতাবনগর হাট থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। ভাই কত? কত? 1,65,000। এই যে দুটো। একটি গরু ছুট দিয়েছে, ভাই কত হইলো? ভাই কত? এই যে দেখুন গরু ছুট দিয়েছে। ভাই কত নিল? 57,000। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন 57,000-এ এই গরুটি এই যে
এটা বিক্রি হয়ে গেল দেখেন না আঙ্গুরে তো ফলাই দিছে না না তাই না তাই বুঝুন এখানে দেখছি এই যে দেখুন ও ভাই কত হ্যাঁ 80 আসসালামু আলাইকুম ভাই ভাই দামটা কি বুঝছেন ভাই দাম দাম তো 80000 টাকা ভাই না না দামটা কি কম না বেশি মনে হচ্ছে ও আগের মতোই দাম শুনছেন আপনারা এবারে আমরা দেখছি দুটো খাসি আসছে ভাই আসসালামু আলাইকুম কত দিন নিলেন ভাই হ্যাঁ 22000 দামটা কি বেশি না কম মনে হইল এটা আলহামদুলিল্লাহ এখানে কম বেশি তো কোনো ফ্যাক্টর আচ্ছা 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 ধন্যবাদ ধন্যবাদ এই যে 22000 টাকা দিয়ে এই খাসি দুটো বিক্রি হয়ে গেল এরপরে দেখুন এখানে একটা ষাঁড়গরু আসছে আর বৃষ্টির দিনে মানুষের খুব কষ্ট হচ্ছে আপনারা দেখছেন রাস্তাঘাটে পুরো কাদা জমে রয়েছে এই জন্য মানুষ খুব কষ্টে ভোগান্তির শিকার হচ্ছে ভাই কত আসসালামু আলাইকুম এই বাজারটা কেমন বুঝছেন মানে কম আছে আচ্ছা সে একটু কম মনে হচ্ছে ওনার কাছে এই যে আমরা দেখছি ট্রাকে করে এটি গরু আসছে তো বড় সাইজের ভাই কত 1.35 এই যে দেখুন 1.35 এবারে দেখছেন একটা ছোট গরু আসছে আসসালামু আলাইকুম ভাই কতদিন নিলেন 42 দামটা কি মনে হচ্ছে খুব ভালো মানে সস্তাই মনে হচ্ছে রিজনেবল আচ্ছা ধন্যবাদ ভাই সুপ্রদর্শক আপনারা শুনছেন ওনাদের কাছে মনে হচ্ছে আত্মনগর হাটের এই দামটা রিজনেবল আসুন সুপ্রদর্শক এবার একটু দেখি এই যে মিডিয়াম সাইজ এটা ষাঁড়গরু আসছে ভাই আসসালামু আলাইকুম কতদিন নিলেন ভাই হ্যাঁ 80000 এটা কি ইয়ে ছাড়া হাসিল ছাড়া হাসিল ছাড়া 80000 আচ্ছা আচ্ছা দামটা কি মনে হচ্ছে আপনার কাছে বেশি মনে হচ্ছে আচ্ছা শুনছেন আপনারা 80000 টাকা ওনারা বলছে যে দামটা একটু বেশি মনে হচ্ছে এবারে দেখুন একটা ষাঁড়গরু আসছে বেশ মালা টালা পরে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কত দিল 90 দামটা কি মনে হচ্ছে মানে কম মনে হচ্ছে গতবারের থেকে আচ্ছা ওনাদের কাছে কম মনে হচ্ছে আমরা শুনছি সুপ্রদর্শক এই আফতাবনগর হাট থেকে আমরা ঠিক হাটের বাইরে দাঁড়িয়ে রয়েছি রাস্তার মধ্যে এখান থেকে আমরা আপনাদেরকে দামগুলি জানানোর চেষ্টা করছি আবারও জানিয়ে রাখি আজ 29 জুলাই 2020 বুধবার এই আপনাদেরকে আমরা আফতাবনগর হাট থেকে কি পরিমাণ দামে গরুগুলি বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ভাই আসসালামু আলাইকুম কতদিন নিলেন ভাই 40 আচ্ছা দামটা কি মনে হলো আচ্ছা বৃষ্টির মধ্যে দামটা কম মনে হলো আপনাদের আচ্ছা শুনছেন আপনারা ওনারা বলছে যে বৃষ্টির মধ্যে দামটা ওনাদের কাছে কম মনে হচ্ছে এখানে দেখছি একটা পিক আপে করে একটা গরু যাচ্ছে তো আমরা একটু দেখি ভাই কত এটা হ্যাঁ হাসিল নিয়ে 1 লাখ এই যে হাসিল সহ 1 লক্ষ টাকা পড়েছে এবার কি বুঝছেন দামটা দামটা কি কম না বেশি কম এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন হাসিল সহ 1 লক্ষ টাকা পড়েছে এই যে এই গরু আফতাবনগর হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেশ ওনারা বলছে যে দামটা কম এই যে এখানে দেখছি পিক আপে করে গরু যাচ্ছে ভাই কত নিল 2,25,000 হাসিল সহ এই যে দেখুন 2,25,000 হাসিল সহ এটার দাম পড়েছে এবারে আমরা দেখছি এদিকে একটা তেজি ষাঁড় গরু আসছে এই যে আপনারা দেখছেন ভাই আসসালামু আলাইকুম কত দাম নিল ভাই হ্যাঁ 97 হাসিল সহ হাসিল ছাড়া আচ্ছা ভাই দামটা কি এবার রিজনেবল মনে হচ্ছে দামটা ঠিকই আছে মানে কম মনে হচ্ছে আপনার মানে মোটামুটি আপনার কাছে ঠিক লাগছে আচ্ছা ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন
আমরা আপনাদেরকে এই আফতাবনগর হাটের ঠিক বাইরের পোরশন থেকে আপনাদেরকে আমরা এখান থেকে গরুগুলি কী দরে বিক্রি হচ্ছে তা জানানোর চেষ্টা করছি। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা।